হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগকে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমার সাথে রয়েছে হলো মা। আজকে মা রয়েছে আমার সাথে। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও করব। আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও হবে। তো আমি জানি না আমি চ্যালেঞ্জ জিততে পারবো কি না, তবে অনেকটা মনে জোর নিয়ে আমি এসেছি যে আজকে আমি জিতবই। তবে মায়ের সাথে তো এসেছি, মা যে জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, মা তো বলেছে মা নাকি খুব বেশি একটা খেতে পারবে না। এখন দেখা যাক, আমিও খুব বেশি একটা খেতে পারি না, তবুও আমি আশা রাখছি আমি হয়তো জিতবো। এখন দেখা যাক মা কি বলে। মা তুমি জিতবে না আমি জিতবো, কি মনে হয়? দেখা যাক। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে দেখো এটা আমার প্লেটে রয়েছে, এটা মায়ের প্লেটে রয়েছে, আর এই যে টক জল, আর এখানটা আলু মাখা রয়েছে। তো আমি ক্যামেরার পেছনে ছিলাম, ক্যামেরা সেট করছিলাম, ক্যামেরা সেট করাতে ব্যস্ত ছিলাম। একটু হয়তো অসুবিধা হচ্ছে দেখতে, বাট প্লিজ অ্যাডজাস্ট করে নিও, মুন্ডু ফুন্ডু কেটে যাচ্ছে হয়তো। যাক, এখন আর বেশি কথা বলবো না, চ্যালেঞ্জ এখন শুরু করবো। চামচ পড়ে গেল। আমার মনে হয় বেশি পড়ে গেছে ফুচকা, আমি মনে হয় ভুল কাউন্ট করেছি। তুমি কম নিয়েছো? একদম ঠিক। আমার এখনো সাতটা মার দুটো, একটাকে বলে মা মায়ের হয়, মেয়ে মেয়েই হয়। তুমি বলে ফুচকা খেতে পারো না, এইভাবে মানুষকে বোকা বানানোর কোনো মানে হয়? পঞ্চাশ পিস, আমি যেখানে 10 টাকার ফুচকা খাই, খুব বেশি হলে 20 টাকার, সেখানে আজকে মোট 60 টাকার ফুচকা আনা হয়েছিল। আমি হেরে ভূত, বারপুরো খাওয়া কমপ্লিট। তো আমি আগে খেয়ে নিই, তারপরে খেয়ে নিই, মা জলটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। মা কি পানিশমেন্ট দেয় আমাকে সেটা নিয়ে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, অনেক কষ্ট করে খেলাম, আমি পুরোটা খেতেও পাইনি, লাস্টে দু পিস বাবাকে দিয়ে দিয়েছি। তা আমি তো জানতাম না যে মা এতটা ভালো, মানে কি বলবো, মানে এত ফাস্ট ফুচকা খেতে পারে, আমি সত্যি জানতাম না। জানলে পরে এইভাবে নিজের গালে নিজের থাপ্পড়টা খাওয়ার জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে আমি আসতাম না। যাই হোক, ফাইনালি বুঝতেই পেরে গেছি আমার কি অবস্থা। ওই আমি 10 টাকা পর্যন্তই ফুচকাতে ঠিকই আছি, এর বেশি আমি যেতে পারি না। তাও কি মানে 7-8 জনের লাইনে দাঁড়িয়ে খাই, তো ওর জন্যই মানে একা দাঁড়িয়ে বোধহয় ওরকম পটাপট পটাপট করে খেতে পারবো না। তো আমি তো হেরে গেছি, কিন্তু আবার আসবো ফুচকার চ্যালেঞ্জ নিয়ে, সেদিন আমি জিতবই, আমি জিতবই, জিতবই আমি, এইরকম একটা মনে মনে আমি জিতবই আমি, দেখে নিও তোমরা আমি জিতবই, সেদিন মাকে আমি হারাবই। যাই হোক, এখন আমার পানিশমেন্টের সময়, তো জানি না আমার জন্য কী পানিশমেন্ট ওয়েট করছে, তবে পানিশমেন্ট যেটাই হবে সেটা আমাকে নিতে হবে, এটা মা আমাকে বলে দিয়েছে, মা যেই পানিশমেন্টটাই দেবে সেটা আমাকে নিতে হবে। তো চলো, মানে মেয়ে বলে আমি কোনো ছাড় পাচ্ছি না, তো ঠিক আছে আমিও বলেছি ঠিক আছে, পানিশমেন্টটা পানিশমেন্ট তো কী আছে, যেটা দেবে আমি অ্যাকসেপ্ট করে, কী আর পানিশমেন্ট দেবে, খুব হয়তো বলবে একটু লঙ্কা খা, নুন খা, লেবু খা, এই সমস্তই বলবে, অন্য কিছু থোড়ি না বলবে। তো দেখা যাক মার মাথায় কী চলছে। তো কী পানিশমেন্ট আছে আমার জন্য, তুমি কান ধরে 10 বার অভ্যাস করো, এটা কি হলো, এটাই করতে হবে, এটাই করতে হবে, ঠিক আছে চলো আমি তাহলে উঠবাস করছি। কান ধরে উঠবাস করতে হবে, এমনি উঠবাস করলে হবে না, কান ধরে। আমি ভেবেছিলাম, বিশ্বাস করো তোমরা, খুব বেশি হলে আমাকে একটা লঙ্কা খেতে দেবে, ভেবেছিলাম লঙ্কার পেছনটা একটু কামিয়ে ফেলে দেবো, চিটিং করবো, এগুলো আমি ভেবে ভেবে রেখেছিলাম। নুন বললে নুন আর চিনি মিশিয়ে রেখেছিলাম, ওটা খেয়ে নিতাম। তো যাই হোক, আমার একটা প্ল্যানও সাকসেস হলো না, এখন আমার এটাই, ঠিক আছে। তো কতবার, 10 বার আমাকে করতে হবে, ওকে, কানটা ধরতেই হবে, কান ছাড়লে হবে না। এক, দুই, তিন, চার, পাঁচ, কি পাওয়ারি, মা বয়স হয়ে গেছে, মা সাত, আট, বাবা নয়, দশ, বাবা আমি আর চ্যালেঞ্জ করব না, আমার মান সম্মান সব চলে গেল রে বাবা। হ্যাঁ বাবা, জানি তোমাদের খুব মজা লাগলো, আমি কান ধরে উঠবাস করলাম বলে। মা তোমার কেমন লাগলো আমি কান ধরে উঠবাস করলাম বলে? আমার তো ভীষণ মজা লাগলো, মার খুব মজা লেগেছে আমি কান ধরে উঠবাস করেছি বলে। তো চলো বন্ধুরা, আমি উঠবাস করে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ঘেমে গেছি পুরো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, মায়ের ফুচকা খাওয়া কেমন লাগলো সেটাও বলো। আর যারা আমার নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।